দীর্ঘ প্রায় 80 বছরের বেশি সময় ধরে কাঁকসার রথতলায় রথযাত্রা উপলক্ষে বসে মেলা। রাত পোহালি রথের মেলায় ভিড় জমাবেন এলাকার বহু মানুষ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে রথ পরিষ্কার ও সাজানোর কাজ। অপরদিকে মেলায় ইতিমধ্যে বেশ কিছু দোকান বসতেও শুরু করেছে। রথের মেলা উপলক্ষে প্রতি বছর বিকিকিনি ভালো হলেও বাজার মন্দা মাটির পুতুলের। মৃৎশিল্পীরা জানিয়েছেন, একটা সময় ছিল কাঁকসার রথতলার মেলার মুখ্য আকর্ষণ ছিল মাটির পুতুল। স্থানীয় মৃৎশিল্পীরা ছাড়াও বহু ব্যবসায়ী মাটির তৈরি পুতুল নিয়ে পসার সাজিয়ে বসতেন। বড় থেকে ছোট ছোট শিশুরা মাটির পুতুল কিনতে ভিড় করতেন বিভিন্ন দোকানে। সময় বদলেছে, মোবাইলের যুগে এখন ছোট থেকে বড় সবার খেলার সরঞ্জাম বলতে মোবাইল। বর্তমান যুগে মাটির পুতুলের জায়গায় প্লাস্টিকের খেলনা বেশি পছন্দ করছে ছোট ছোট শিশুরা। ফলে আগের তুলনায় চাহিদা অনেকটাই কমেছে গত কয়েক বছর ধরে। মৃৎশিল্পীরা জানিয়েছেন, বংশ পরম্পরায় তৈরি হয়ে আসা মাটির পুতুল এখন তারা শিল্পটাকে বাঁচিয়ে রাখতেই তৈরি করে চলেছেন। মাটির পুতুল তৈরি করে তেমন লাভ হয় না, শুধু শিল্পটাকে ধরে রাখতে ও মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এবছরও মাটির পুতুল তৈরি করেছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে মাটির পুতুল বিক্রি ভালোই হবে, এমনটাই আশা করছেন বিক্রেতারা।
হচ্ছে, তার আগে বাবা তৈরি করতো, বিক্রির আগে খুব ভালো হতো, এখন খুব একটা হয় না, কমে গেছে। এখন লোক কিনছে কম, আগে যেমন খুব কিনতো, ব্যাগ ব্যাগ ভর্তি করে তিন জেলে যেতো, এখন খুব একটা কিনা না। আগে যেমন তৈরি করতো ঘর ভর্তি, এখন কম করতে। কিরকম কী দাম রয়েছে জাদুগুড়ো? জাদুগুড়ো 20 টাকা। না মোবাইলের সঙ্গে সঙ্গে এখন লোক মানে মোবাইলে ব্যস্ত আছে, তো এইদিকে মানে আগ্রহটা কম, পুতুল কেনার দিকে যে নেশাটা কমে গেছে। চাহিদা আছে মাটির কাছে, কিন্তু সেভাবে এখন যে তুলনায় খাটা হয় সেই তুলনায় কোনো পারিশ্রমিক পাওয়া যায় না। সব স্টোনের বেরিয়ে গেছে এখন, নানা রকম বেরিয়ে গেছে, মাটির জিনিস আর কেউ সেরকম কিনতে খোঁজে না। এটা করতেই হবে, কিছু করার নাই, এটা আমাদের জাতীয় ব্যবসা, এটা করতেই হবে।